এক নম্বর অঙ্ক দেখো তার আগে বলি এই পাটের তোমরাই কমেন্ট করেছিল দাদা নাম বলবা সেই জন্য আমি নাম বলছি না তোমরা বুঝে নাও এই পাটের অনেকগুলো পাঠ আলোচনা করা হয়েছে প্লে লিস্টে পেয়ে যাবো এবং চোট ঘোষের পুরো বই কভার হয়ে গেছে সেটা যদি দেখতে চাও তো প্লে লিস্টে পেয়ে যাবা ঠিক না তো দেখো এক নম্বর অঙ্ক কি বলছে পনেরো পার্সেন্ট বৃদ্ধির ফলে সংখ্যাটা ও বৃদ্ধি কত পাচ্ছে ষাট ঠিক না প্রকৃত প্রকৃত সংখ্যাটি কত তো ভালো করে বুঝে নাও যখন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তো সংখ্যাটা এদিকে ষাট বৃদ্ধি পাচ্ছে তাই আমি বলতে পারি পনেরো পার্সেন্ট সমানই যদি ষাট হয় তো এক পারসেন্ট সমান কত ক্লিয়ার এটা এক পার্সেন্ট সমান তো আমাদের প্রকৃত বলেছে একশো পার্সেন্ট সমান কত হয়ে যাবে ক্লিয়ার একশো পার্সেন্ট সমান কত যদি কাটি চার পনেরো ষাট মানে কত হয়ে গেল চারশো সংখ্যাটি কত ছিল চারশো এখানে বি নম্বর এটা টাথা করি ক্লিয়ার চলো নেক্সট দুই নম্বর অঙ্ক দেখো এক নম্বর অঙ্ক আর দুই নম্বর অঙ্ক একই আছে এখানে বলছে বারো পার্সেন্ট বৃদ্ধি যখন পাচ্ছে তখন এত টাকা বৃদ্ধি হচ্ছে ঠিক না তো বইটির বর্ধিত মূল্য চাইছে তো ভালো করে বুঝে না এখানে বারো পার্সেন্ট সমান আমাদের এই টাকাটার কথা কত হয়ে হবে দেখো আমি ঠিক তো দেখো দশমিক যদি আমি তুলি তো নিচে আমাদের দশ লেগে যাবে এই একটা জিরো একটা জিরো কাটা গেলো বারো দিয়ে কাটলে বারো একে বারো বাঁচলো কত আমাদের সাত এদিকে আর এদিকে দুই মানে বাহাত্তর বারো ছয় আমাদের কত হয়ে যায় বাহাত্তর মানে আমাদের কত হয়ে গেল একশো ষাট টাকা মানে এটা টাকা এখানে চাইছিল বর্ধিত মানে টাকা মানে মানে বেড়েছিল তো এটাকে এড করে দাও যোগ করে দাও ঠিক না তো আমাদের এই টাকাটা উত্তর হবে এখানে সি নম্বর এটা আশা করি ক্লিয়ার বর্ধিত মূল্য চেয়েছিল সেই জন্য এটা হয়ে গেছে চলো তিন নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে একটা বইয়ের দাম বলছে একশো আশি টাকা থেকে বেড়ে কি হয়ে গেল দুশো ষোলো টাকা হয়ে গেলো বইটির দামের বৃদ্ধির হার মানে শতকরায় কতটি হারে বৃদ্ধি পেয়েছে সেটা যায় তো প্রথম আমাদের দাম ছিল একশো টাকা তাতে বৃদ্ধি হয়েছে এটা তো ডিফারেন্টটা দেখে নাও কার মধ্যে বৃদ্ধি পেয়েছে আমাদের একশো আশির মধ্যে বৃদ্ধি পেয়েছে কতটি বৃদ্ধি পেয়েছে দেখো কুড়ি আর ষোলো মানে ছত্রিশ টাকার বৃদ্ধি হয়েছে তবে তো আমাদের যেহেতু বৃদ্ধির হার বলেছে তো একশো পার্সেন্ট ঠিক না কাটাকাটি করে দেওয়াটা আঠারো আঠারো কত ছত্রিশ তো আমাদের কত হলো কুড়ি পার্সেন্ট বৃদ্ধির হার ছিল ক্লিয়ার কোথায় রয়েছে এটা এই নম্বর রাইট আশা করি বুঝা গেছে চলো নেক্সট চার নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট কম রয়েছে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম তো ভালো করে বুঝে নাও এখানে এখানে তিনটা সংখ্যার কথা বলছে খুবই ইজি টাইপের অঙ্ক একটু ধরতে পারলে এই অঙ্কগুলো ইজি থেকে হয়ে যায় এখানে বলছে তৃতীয় সংখ্যা থেকে প্রথম যে এই দুটো সংখ্যা আছে কম আছে তো আমি তৃতীয় সংখ্যাটাকে ধরে নিচ্ছি একশো ছিল ক্লিয়ার তো এর থেকে যদি পঁচিশ পার্সেন্ট কম থাকে এটা কত পঁচাত্তর ঠিক না আর এটা কুড়ি পার্সেন্ট যদি কম থাকে তৃতীয় সংখ্যা থেকে এটা কত আশি এবার বলছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম তো আমাদের প্রথম এটা প্রথম থেকে দ্বিতীয় কতটি কম আছে ডিফারেন্ট কত আছে পাঁচের পাঁচ কম তবে ঠিক না একশো পার্সেন্ট কারণ পার্সেন্ট আমাদের নিয়ে আসতো কত পার্সেন্ট কম রয়েছে ঠিক না তো কাটাকাটি করো যদি তো এটা কত পাঁচ এটা কত চার তো উপরে কত পঁচিশ নিচে কত চার ক্লিয়ার তো চার ছয় কত চব্বিশ আর ওপরে এক নিচে চার মানে এত পার্সেন্টের কম তো কোথায় রয়েছে ডি নম্বর আশা করি ক্লিয়ার চলো নেক্সট পাঁচ নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে পঞ্চাশ চল্লিশ পার্সেন্ট কি বলছে কম ট্রেন ভাড়া বাস ভাড়া সাত করা কথা তো দেখে নাও এটা একদম চার নম্বর অঙ্কর মতো ঠিক না বিকে আমি বাস বাসকে আমি বি দিয়ে আর ট্রেনকে আমি টি দিয়ে আর ট্যাক্সিকে টি সি দিয়ে তো ট্যাক্সি ভাড়া থেকে ট্যাক্সি ভাড়া থেকে আমাদের কম বলেছে এগুলো ঠিক না ট্যাক্সি ভাড়াকে ধরে নিচ্ছি একশো টাকা ছিল ক্লিয়ার আদের থেকে যদি আমি বলি ট্রেন ভাড়া তো ট্রেন ভাড়া কত চল্লিশ পার্সেন্ট কম তো একশো যদি চল্লিশ পার্সেন্ট বের করতে যাও তো চল্লিশ পার্সেন্ট কম যদি বের করতে যাও তো কত এটা ষাট হয়ে যাবে আর বাস ভাড়া কত কম পঞ্চাশ পার্সেন্ট কম তো পঞ্চাশ ক্লিয়ার এবার একটা জিনিস দেখো এখানে বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত বাস ভাড়ার শতকরা কত বলছে তো আমাদের বাস ভাড়া কত পঞ্চাশ ছিল আর ট্রেনের ভাড়া ষাট ছিল শতকরাই আমরা বের করবো ক্লিয়ার কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটলে কত দুই আর ষাটকে ষাট দুবার গুণ হলো কত একশো কুড়ি পার্সেন্ট ক্লিয়ার এটা কার ভাড়া বেরোলো এখানে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত তো একশো কুড়ি পার্সেন্ট ক্লিয়ার তো এখানে সি নম্বর হয় এটা আশা করি বুঝা গেছে চলো নেক্সট ছয় নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে পাঁচাত্তরের সঙ্গে কোনো সংখ্যার পাঁচাত্তর পার্সেন্ট যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয় সংখ্যাটি কত তো সংখ্যাটি সমান এক্স ধরে নাও তো এখানে বলছে পাঁচাত্তরের সঙ্গে কোনো সংখ্যার তো সংখ্যাটি আমি এক্স ধরলাম যদি যোগ করি পার্সেন্ট আছে পার্সেন্ট তুলে না তো সেই সংখ্যাটার কথা বলছে মানে এক্সেরই কথা বলছে তো এটা কাটাকাটি করো কাটলে কত তিন পঁচিশ দিয়ে আর এটা কত চার ক্লিয়ার তো দেখো আমাদের এটা থ্রি এক্স হয়ে যাবে নিচে ফোর হয়ে যাবে তো এটা যদি এই সাইডে নিয়ে আসে এদিকে প্লাস আছে এদিকে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস থ্রি এক্স আরো তাড়াতাড়ি করবো এটা ঠিক না

সে সংখ্যাটি কত সংখ্যাটি কত তো এক্স সমান আমাদের কত বেরোলো তিনশো সংখ্যাটি আমাদের কোথায় রয়েছে ডি নম্বর আশা করি ক্লিয়ার চলো নেক্সট না হলে রিপিট করে দেখে নেব দেখো ক্লিয়ার হয়ে নম্বর দেখো আমাদের কি বলছে এক্স এর কুড়ি পার্সেন্ট সমান হলে ওয়াই সমান এক্স এর কত শতাংশ তো ভালো করে বোঝানো ইজি আছে তো দেখো কত কুড়ি পার্সেন্ট পার্সেন্ট তুললে নিচে আমাদের একশো লেগে যায় সমান বলছে ওয়াই এর ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট তুললে নিচে আমাদের একশো লেগে যায় নিচে নিচে কাটা গেলো একটা জিরো আর একটা জিরো কাটা গেলো ক্লিয়ার তো এদিকে দেখো আমাদের কি কি বলেছে এখানে দেখে নাও ওয়াই সমান এর কথা বলেছে তো আমি ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো এদিকে বাতিল কত টু এক্স আর এদিকে বেঁচেছে থ্রি ওয়াই তো থ্রি ওয়াইটাকে আমি এদিকে নিয়ে আসলাম এদিকে প্লাস ছিল সেহেতু এদিকে মাইনাস হয়ে যাবে আর এদিকে দেখো এদিকে প্লাস আছে সেহেতু এদিকে এসে মাইনাস হয়ে যাবে এটা দেখাতে পারো ও দেখাতে পারো কাটাকাটি তোমাদের বোঝানোর জন্য এবার দুই দিক থেকে যদি আমি কালটি খাওয়াই ওয়াই আর নিচে চলে আসবে তবে এক্স তো দুই বাই কত থ্রি ক্লিয়ার এটারই আমাদের বলেছিল শতাংশ মানে একশো পার্সেন্ট এট করে এখানে ক্লিয়ার এটা করে দিলে হয়ে যায় তো আমাদের কত হয়ে যাবে ওপরে দুশো নিচে তিন এত পার্সেন্ট ক্লিয়ার কোথায় রয়েছে বি নম্বর আশা করি ক্লিয়ার হয়েছে চলো নেক্সট আট নম্বর অঙ্ক দেখো সেমই অঙ্ক রয়েছে এবার চাইছে আবার একই চাইছে ওয়াই সমান এক্স এর তো দেখে নাও আমাদের এটা রয়েছে আর এর কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের কথা বলছে সমান পার্সেন্ট তুললে আমাদের নিচে একশো লেগে যাবে ঠিক এদিকে বলছে এক্স প্লাস ওয়াই এর কত ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট তুললে আমাদের নিচে একশো লেগে যাবে নিচে নিচে একশো গুলো কাটা গেল একটা জিরো একটা জিরো কাটা গেল এবার গুণ করে দাও তো পাঁচ দিয়ে যদি গুণ করলে কত ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ঠিক আর এদিকে তিন দিয়ে যদি গুণ হয় তো থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই তো আমরা ওয়াই গুলো আগে রাখবো কারণ ওয়াই সমান এক্সের এর কথা বলেছে তো দেখো আমি ওয়াই প্রথমে নিচ্ছি তো আমাদের ফাইভ ওয়াই এদিকে থাকুক এটা যদি ওয়াইটা যদি এদিকে আসে এদিকে দেখো প্লাস আছে এদিকে সামনের এদিকে এসে হয়ে যাবে মাইনাস হয়ে যাও ঠিক থ্রি এক্স দেখো ফাইভ এক্সটা আমাদের কি আছে প্লাস আছে এদিকে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে একটু দেখিয়ে দিলাম মুখে মুখে না করে তো এটা কত আট ওয়াই মাইনাস আর এদিকে দেখো ফাইভ মাইনাস ছিল তো থ্রি এক্স যদি বাদ হয়ে যায় তো কত মাইনাস টু এক্স ক্লিয়ার এটা নিজের মতো করে ক্যালকুলেশন করতে পারো ক্লিয়ার তো তো আমাদের কি হয়ে যাবে দুই দিক থেকে যদি কালটি হয় তো ওয়াই বাই এক্স ও দুই আর এই আটটা নিচে চলে আসবে ক্লিয়ার এবার আমাদের শতকরাই শতাংশই বলেছিল তো এখানে পার্সেন্ট লেগে যাও একশো শতাংশ ঠিক এবার কাটাকাটি করো এটা দিয়ে যদি কাটে তো কত চার দুই দিয়ে কাটলে চার চারবারে আট হয়ে যায় চার দিয়ে যদি কাটে তো এটা কত পঁচিশ পার্সেন্ট ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি এখানে সি নম্বর রাইট চলো নেক্সট দেখি নাবু রিপিট করে দেখবো দেখো ক্লিয়ার হয়ে যায় নয় নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে এক ব্যক্তির ভাতা মূল বেতনের এত পার্সেন্ট মূল বেতন যেটা রয়েছে তার এত পার্সেন্ট মানে একশো চল্লিশ পার্সেন্ট ভাতা সহ মূল বেতন এত টাকা হলে মূল বেতন কত টাকা তো দেখো ভাতা সহ যেহেতু বলছে তো ভাতাটাকে আমি ধরলাম নিলাম কি একশো পার্সেন্ট ছিল আর এখানে আমাদের মূল বেতনের এত পার্সেন্ট বলছে তো কত পার্সেন্ট হয়ে গেল দুশো চল্লিশ পার্সেন্ট ক্লিয়ার এই দুশো চল্লিশ পার্সেন্ট টাকাটা কিন্তু এত টাকা বলছে ঠিক তো এক পার্সেন্ট সমান কত কমবে ঠিক একশো পার্সেন্ট সমান কত একশো একটা জিরো একটা জিরো কাটা গেল বারো দিয়ে কাটলে বারো বারো কত এটা চব্বিশ আর বারো দিয়ে কাটলে বারো বারো চব্বিশ তিন বারে কত ছত্রিশ ঠিক আরও যদি দুই দিয়ে কেটে দিই তো আমাদের কত হয়ে যাবে এটা পাঁচ ঠিক তো কত হয়ে গেল তিন পাঁচে পনেরো আর তিনটা জিরো মানে মূল বেতন আমাদের এত টাকা ছিল মানে পনেরো হাজার টাকা ছিল কোথায় রয়েছে এখানে চেয়েছে মূল বেতন কতটা পনেরো হাজার এখানে এ নম্বর আইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট দশ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে ষাট পার্সেন্ট বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম তো আমাদের ট্রেন বলছে আর বাস বলছে তো বাস ভাড়াটাকে আমি যদি একশো মনে ভাবছি তো বাস ভাড়া থেকে ট্রেন ভাড়া কত ষাট পার্সেন্ট বেশি মানে তো এটা কত হয়ে যাবে একশো ষাট এবার বলছে বাস ভাড়া ট্রেন ভাড়ার বাস ভাড়াটা কি বলছে ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম মানে এটা থেকে শতকরা কতটি কম রয়েছে তো 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 যার থেকে থেকে বলে সেটা নিচে হয়ে যায় ট্রেন কত কম দেখো এদের ডিফারেন্স যদি দেখো তো ষাট কম ঠিক না আর যেহেতু শতকরাই বলেছে তো একশো লাগিয়ে দাও কাটাকাটি করে দাও ঠিক তো আমি যদি আচ্ছা দুই দিয়ে একবার কাটা যাবে দুই দিয়ে কাটলে এটা পাঁচ আর দুই দিয়ে এটা আট চার দিয়ে কাটলে এটা দুই চার দিয়ে যদি কাটি চার এক বাঁচলো দুই মানে কুড়ি কুড়ি ঠিক তো পাঁচ পনের কত হয়ে যায় আমি এখানে পাঁচ পনের কত পাঁচাত্তর দিয়ে কত ছয় আর এক বাঁচলো সাত দিয়ে চোদ্দ উপরে এক নিচে দুই মানে এত করা কোথায় ছিল ডি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না রিপিট করে দেখো দেখো ক্লিয়ার হয়ে গেছে চলো নেক্সট এগারো নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে একশো এর এর সঙ্গে কত যোগ করলে যোগফল ফল এত সমান হবে তো জানি না তো এক্স যোগ করব ক্লিয়ার চলো দেখো এর তো পার্সেন্ট যদি আমি তুলি তো নিচে আমাদের একশো লেগে যাবে এর সাথে আমরা কত যোগ করবো জানি না তো এক্স যোগ করবো যখন যোগ করবো তখন এই সংখ্যাটা আমাদের হয়ে যাবে তো এদিকে পার্সেন্ট তুললে নিচে আমাদের একশো পঁচিশ দিয়ে কাটলে কত চার আর চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ মানে ষাট ঠিক এদিকে কাটাকাটি করে তবে একটা জিরো একটা জিরো কাটা গেল পাঁচ দিয়ে কাটলে এটা তিন আর পাঁচ দিয়ে কাটলে এটা দুই দুই দিয়ে যদি কাটি এটা আট তো আমাদের কত হয়ে যাবে তিন আটে চব্বিশ তো আমি যদি চব্বিশটাকে দেখো এদিকে আছে এদিকে প্লাস আছে ওদিকে যদি নিয়ে যাই তো এদিকে ষাট বেঁচে আছে তো চব্বিশ এদিকে প্লাস ছিল এদিকে সে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক তো বাঁচলো কত আমাদের ষাট থেকে যদি চব্বিশ বাদ হয়ে দশ থেকে তো ছয় এক চলে আসলো মানে তিন মানে ছত্রিশ সংখ্যাটি কত ছিল ছত্রিশ তো কত যোগ করলে তো ছত্রিশ যোগ করলে সংখ্যাটা এটা হবে ঠিক এখানে আমাদের বি নম্বর আয় এটা আশা করি ক্লিয়ার না হলে রিপিট করে দেখো দেখো ক্লিয়ার হয়ে গেছে চল নেক্সট বারো নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে অরুণের আয় বরুণের থেকে ত্রিশ পার্সেন্ট বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম তো দেখো এখানে অরুণ বলছে অরুণকে এ দিয়ে আর বরুণকে বি দিয়ে বরুণের আয় ধরে নিলাম আমি একশো ঠিক তো তার থেকে কার আয় বেশি অরুণের আয় বেশি কত ত্রিশ পার্সেন্ট বেশি তো এটা কত হয়ে যাবে একশো ত্রিশ এবার বলছে বরুণের যেটা আয় ছিল অরুণের আয় থেকে মানে অরুণের আয়ের থেকে কত কম এই টাইপের হয়েছে কত কম তো যেহেতু আমাদের অরুণের থেকে বলছে তো অরুণ কত এত সেটা নিচে চলে আসবে আর কত কম একশো থেকে আর একশো তিরিশের মধ্যে ডিফারেন্ট কত ত্রিশ কম তবে আর এটাই আমাদের বলছে কত মানে শতকরাই কম হবে তো একশো লাগবে ক্লিয়ার তো একটা জিরো একটা জিরো কাটা গেল তো আমরা যদি ই করি তো ওপরে কত তিনশো ঠিক না গুণ হয়ে আর নিচে তেরো এটাকে আমাদের দশমিক নিয়ে আসতে বলছে তো চলো এটাকে ভাগ করে নিতে হবে তেরো তেরো কত হয়ে যাবে ছাব্বিশ হয়ে যাবে বাচলো কত চার মানে চল্লিশ তেরো তো কত উনচল্লিশ দুই আর তিন তো উনচল্লিশ বাঁচলো কত এক আবার দশমিক নিয়ে জিরো আবার জিরো নিয়ে জিরো মানে এখানে দশমিক নিয়ে একটা জিরো পেলাম আর জিরো নিয়ে জিরো তো এইরকম টাইপের কোথায় রয়েছে তো এটা কতবারে চলে যাবে তো দেখো এই টাইপের আমাদের এ নম্বরটাতে রয়েছে তোমরা যদি ভাগ করো এটাকে সাত হয়ে যাবে ঠিক এত তোমরা নিজের মতো করে ভাগ করে দেখতে পারো এটা এ নম্বর আশা করি ক্লিয়ার চলো নেক্সট তেরো নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বাড়লো খরচ ও পরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে ক্লিয়ার তো এই টাইপের অঙ্ক দেখা মাত্র কিভাবে করবো জাস্ট ফ্রাকশন করবো ফ্র্যাকশন করলে পার্সেন্ট তুলে নিচে একশো লেগে যাবে কাটাকাটি করে দাও দুই দিয়ে কাটলে উপরে এক নিচে আমাদের পাঁচ প্রথম পাঁচ ইউনিটের কোনো কিছুর একশো পার্সেন্ট পাওয়া যেত এখন কি হয়েছে এই কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে এক ইউনিটের বৃদ্ধির কথা বলছে তো পাঁচ ইউনিট আর এক ইউনিট কত হয়ে গেল এখন ছয় ইউনিট সমান এখন একশো পার্সেন্ট পাওয়া যাচ্ছে আগে যে জিনিসটা পাঁচ ইউনিট পাওয়া যেত এখন কিন্তু ছয় ইউনিটে পাওয়া যাচ্ছে কারণ বলতো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো এখানে দেখো কতটি আমাদের ব্যবহার কমাতে হবে তবে তো এটা ডিফারেন্টটা দেখো এক ইউনিট ব্যবহার কমাতে হবে তো অনেকজন দুইভাবে করে একে তো পাঁচ ইউনিট প্রথম বের করে নেয় আর তারপরে বিয়োগ করে তো আমরা দেখো এক ইউনিট যদি কমায় তো এখান থেকে হয়ে যাবে ছয় ইউনিট সমান যদি এত হয় তো এক ইউনিট সমান কত হবে জাস্ট এইটুকুই করো ক্লিয়ার তোমার তো কাটাকাটি করে দাও কাটলে কত উপরে পঞ্চাশ নিচে কত তিন একে আমরা কিসে নিয়ে আসবো মিশ্রতে নিয়ে আসবো ঠিক তো তিন এক তিন তিন ছয় আঠারো ওপরে দুই নিচে তিন এত পার্সেন্ট কমাতে হবে এবার অনেকজন কি করে পাঁচ ইউনিট সমান বের করে আর একশো থেকে এখান থেকে বিয়োগ করে সেমই সংখ্যা আসবে ক্লিয়ার তো এখানে আমাদের ডি নম্বর রাইট আশা করি ক্লিয়ার হয়েছে নাহলে রিপিট করে দেখবা দেখবা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এখানে একটু ভুলও আছে এটা দুই হবে ক্লিয়ার চলো নেক্সট চোদ্দ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে এক ব্যক্তির বেতন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে মানে আগের বেতনটা দিতে হলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করাতে হবে তো এটা হয়ে গেছে ঠিক যদি ফ্রাকশন করি আমরা তো জিরো জিরো কাটা পার্সেন্ট তো একশো লাগলো ঠিক আছে তো তোপরে এক নিচে আমাদের পাঁচ মানে প্রথম যেটা মূল্য পাচ্ছিল মানে পাঁচ ইউনিট পাচ্ছিল কিন্তু এখন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে এক ইউনিট বৃদ্ধি পেয়েছে আমি যদি বলি পাঁচ ইউনিট সমান আগে যেটা একশো পার্সেন্ট টাকা পেতো ঠিক না একশো পার্সেন্ট বেতন পেতো কিন্তু এখন এক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে এখন ছয় ইউনিট সমানে একশো পার্সেন্ট টাকা পায় তো এখন যদি ছয় ইউনিট সমান একশো পার্সেন্ট টাকা পায় তো আমাদের কতটি কমাতে হবে পূর্বের বেতন পেতে হলে এক ইউনিট যে বৃদ্ধি পেয়েছিল ওই এক ইউনিট কমাতে হবে তো ছয় ইউনিট সমান যদি এটা হয় তো এক ইউনিট সমান কত হবে ডাইরেক্টলি হয়ে যায় আমাদের অঙ্কটা ক্লিয়ার এটা এবার অনেকজন কি করে এই পাঁচটা প্রথম বের করে এক ইউনিট সমান যদি এটা হয়তো পাঁচ ইউনিট সমান এটা এবার পাঁচ ইউনিট থেকে বাদ করে তো সেমই উত্তর আছে ক্লিয়ার তো এভাবে করে কাটাকাটি করো তো উপরে কত পঞ্চাশ নিচে কত আমাদের তিন তো এটা আমরা যদি মিশ্রতে নিয়ে যাই তো তিন একে তিন আর তিন ছয় আঠারো ওপরে আমাদের দুই নিচের তিন মানে এত পার্সেন্ট কি হবে হ্রাস হবে হ্রাসের কথা করে করলে খুবই তারা ইজিলি হয়ে যায় চলো নেক্সট পনেরো নম্বর অঙ্ক দেখো এক ব্যক্তির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়ে পরে কুড়ি পার্সেন্ট কমে গেল মোটের ওপর তার বেতনের কি পরিবর্তন ভালো করে দেখে না এটা দুটো নিয়মে করা যায় আমি দুটো ওই নিয়ম তোমাদের দেখেছি তো দেখো বেসিকটা প্রথমে একশো টাকা ও পাচ্ছিল ধরে নাও একশো টাকাই পাচ্ছিল তারপরে কি হচ্ছে এর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একশোর যদি কুড়ি পার্সেন্ট হয় তো একশো কুড়ি হয়ে যাবে ক্লিয়ার একশো কুড়ি টাকা পেতে লাগলো মানে কুড়ি পার্সেন্ট যখন বৃদ্ধি হলো এবার কুড়ি পার্সেন্ট কমে গেল তো একশো কুড়ি টাকার মধ্যে যদি কুড়ি পার্সেন্ট আমি কমাই তো কতটি হচ্ছে কত টাকা হচ্ছে তো বের করে নাও তো দেখো একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো যদি কাটো তো বারো বারো চব্বিশ টাকা কমে যাবে বেতন ঠিক না তো একশো কুড়ি থেকে যদি চব্বিশ টাকা কমে তো কত ছিয়ানব্বই টাকা তো আগে পাচ্ছিল একশো টাকা এখন পাচ্ছে ছিয়ানব্বই টাকা তো কতটি কমেছে চার টাকার কমতি হয়েছে যদি চার টাকাকে আমি পার্সেন্টে নিয়ে আসতে চাই তো একশোর মধ্যে চার টাকার কমতি মানে একশো এর মধ্যে কত কমতি তো এটা কাটা যাবে মানে চার এর কি হয়েছে হ্রাস হয়েছে ক্লিয়ার তো এটা একভাবে করতে পারো বা আর একটা মেথড রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা মুখস্থ করে রাখবা কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় মানে কম বেশির অঙ্কগুলোতে মানে বাড়লো আর কমলোতে তো যদি বৃদ্ধি পারে তো আমাদের প্লাস আর কুড়ি পার্সেন্ট কমেছে মানে মাইনাস এখানে আমি প্লাস দিয়েই লিখেছি বোঝানোর খাতিরে কি ফর্মুলাটাই এটা কিন্তু যখন বৃদ্ধি বলবে সেটা প্লাস আর যদি বলে হ্রাস তখন ওই কমে গেছে কুড়ি পার্সেন্ট সেটা মাইনাস ক্লিয়ার প্লাস এবার দেখো এক্স ইন্টু ওয়াই রয়েছে আমাদের তো একটা প্লাস রয়েছে একটা মাইনাস প্লাস মাইনাস আমাদের কি হয়ে যায় মাইনাস কুড়ি কুড়ি যদি গুণ করা যায় তো চারশো ক্লিয়ার তো পরে আমাদের চারশো নিচে আমাদের হান্ড্রেড তো দুটো জিরো দুটো জিরো কাটা আর দেখো এটা এটা প্লাস আছে এটা মাইনাস আছে দুটো কাটা যাবে তো আমাদের হয়ে যাবে হারা দুটোই ভাবে তোমরা যেটা মানে তোমাদের ভালো লাগে সেটা ইউজ করো আমি বলবো এটা মানে তোমাদের যেমন কি হয়ে যায় কারণ এই অঙ্কটা মানে বিশেষ ক্ষেত্রে অঙ্কগুলোতে ইউজ হয় চলো নেক্সট ষোলো নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে এক ব্যক্তি তার আয়ের দশ পার্সেন্ট সঞ্চয় করেন তার আয় দশ পার্সেন্ট কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে তো ভালো করে বুঝে নাও খুব ইজি টাইপের অঙ্ক দেখো এখানে আমাদের বলেছে আয়ের কথা বলছে আর খরচ রয়েছে ঠিক তো আমার হাতে লেখা ঠিকঠাক নাই তো জাস্ট দেখো বুঝে বুঝতে পারবা এটা ঠিক না তো আমি মনে ভাবলাম প্রথমে আমি একশো পার্সেন্ট আয় করতাম কিন্তু সঞ্চয় আমি দশ পার্সেন্ট করে নিব একশো পার্সেন্ট আয়ের মধ্যে তো খরচ কতটি করছি নব্বই পার্সেন্ট করছি ক্লিয়ার এবার তারপরে কি হয়েছে আমার দশ পার্সেন্ট আয়ই কমে গেছে দশ পার্সেন্ট আয় যদি একশোর মধ্যে দশ পার্সেন্ট কমে যায় তো কত হয়ে যাবে নব্বই পার্সেন্ট হয়ে যাবে কিন্তু আমি সঞ্চয়ের পরিমাণে একই রাখছি সঞ্চয়ের পরিমাণটা আমি একই রাখছি মানে দশ পার্সেন্টই আমি সঞ্চয় করবো তো খরচটা কত হয়ে যাবে আশি পার্সেন্ট ক্লিয়ার তো আগের তুলনায় কতটি কমেছে নব্বইয়ের এর আগে ছিল কত নব্বই তার মধ্যে কত দশ এর কমতি হয়েছে তো একশোর মধ্যে কতটি কমতি হবে ক্লিয়ার তো একটা জিরো একটা জিরো আমাদের কাটা গেল তো আমাদের ওপরে কত হয়ে গেলো একশো নিচে আমাদের নয় ক্লিয়ার তো এটাকে যদি আমরা ইসে নিয়ে আসি মিশ্রতে নিয়ে আসি নয় কে নয় নয় কে নয় মানে ওপরে এক নিচে নয় মানে এত পার্সেন্টের কি হয়েছে কমতি হয়েছে এগারো পূর্ণ এক বাই নয়ের তো এখানে এ নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট সতেরো নম্বর অঙ্ক দেখো আমাদের কী বলছে পরপর দুবার বৃদ্ধির কথা বলছে মোটের ওপর শতকরা বৃদ্ধি তো আমি যে ব্রহ্মাস্ত্রটা শিখেছিলাম যে ফর্মুলাটা সেটা ইউজ করতে পারো এই টাইপের অঙ্কতে বলেছিলাম দেখো বেসিক ইউজ করেও হয় তো যদি এই ফর্মুলাটা ইউজ করা অনেকগুলোতে কাজে লাগে এই অঙ্ক এই ফর্মুলাটা সেই জন্য এই ফর্মুলাটা দিয়ে করা বেটার আমি মনে ভাবি বা বেসিক দিয়ে করলেও একই একই ভাবে আছে ঠিক না তো আমাদের কি হয়েছে প্রথম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর তারপরে ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর তো এক্স আমাদের এটা আর ওয়াই এটা তো এক্স ওয়াই যদি আমি বসাই ত্রিশ আর কুড়ি কে যদি বসাই তো গুণ হলে কত হয়ে যাবে ছশো আর নিচে আমাদের কত একশো ক্লিয়ার দুটো জিরো দুটো জিরো কাটা গেলে এদিকে যোগ করলে কত পঞ্চাশ আর ছয় যোগ করলে আমাদের কত হয়ে যাবে ছাপ্পান্ন পার্সেন্ট ক্লিয়ার মানে এত পার্সেন্টের বৃদ্ধি হয়ে যাবে তবে কোথায় রয়েছে এটা এটা সি নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট আঠারো নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে মূল বাজেটের আগে আর পরে মানে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আর দশ পার্সেন্ট বা হারাসের হার কত তো ভালো করে বুঝে নাও এটা দিয়েই করো ঠিক না তো এই দিয়ে একে মানে ইউজ করবা বেসিক করলে কোনো ক্ষতি নেই বেসিকটাও তো হয়েছে প্রথম টাইপের এই টাইপের ঠিক না তো দেখো আমাদের কি হয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তারপরে দশ পার্সেন্ট হারাস হারাস মানে কি মাইনাস হয়ে যাবে ঠিক তারপরে আমাদের কি এক্স ইন্টু ওয়াই রয়েছে তো আমাদের কুড়িটা প্লাস আর দশটা আমাদের কি মাইনাস কুড়ি মাইনাস প্লাস আমাদের প্রথমে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর কুড়ি আর দশ যদি গুণ তো আমাদের কত হয়ে যাবে দুশো ক্লিয়ার আর নিচে আমাদের কত হান্ড্রেড তো দুটো জিরো দুটো জিরো কাটা গেল এখান থেকে দেখো আমি যদি একটু দেখাতে চাই তো এটা আমাদের মাইনাস প্লাসে আবার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো দু মাইনাস ঠিক তো কুড়ি থেকে আমাদের কত দশ আর দুই বারো বারো যদি বাদ হয় তো কত আট পার্সেন্টের কি হয়েছে বৃদ্ধি হয়েছে ঠিক ক্লিয়ার কোথায় রয়েছে এটা এটা ডি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না হলে রিপিট করে দেখো চলো নেক্সট উনিশ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে দুবার চল্লিশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট হ্রাস মোটের হ্রাস তো দেখো ফর্মুলা ইউজ করে নাও ঠিক তো দেখো প্রথম কি হয়েছে চল্লিশ পার্সেন্টের হ্রাস হয়েছে তো হ্রাস মানে কি মাইনাস হয়ে যাবে আবার দশ এর হ্রাস এবার দেখো এখানে আমি যখন এটা বসাবো চল্লিশ পার্সেন্ট হ্রাস আর দশ পার্সেন্ট হ্রাস তো এক্স ইন্টু ওয়াই হিসাবে বসবো তো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে তখন আর চল্লিশ আর দশ গুণ হলে আমাদের হয়ে যাবে চারশো নিচে আমাদের কত হান্ড্রেড দুটো জিরো দুটো জিরো কাটা গেল তো এখানে তো আমাদের মাইনাস মাইনাস কত হয়ে গেলো পঞ্চাশ হয়ে গেলো এটা মাইনাস আর এদিকে প্লাস আমাদের চার রয়েছে ঠিক তো যদি বাদ করো তো কত হয়ে যাবে সে চল্লিশ

নব্বই নম্বর পেয়েছে আর পঁয়ত্রিশ জন্য ফেল করেছে দুটোকে এড করো দুটোকে এড করলে দেখো পাঁচ আর নয় আর তিনে কত বারো বারোর কত দুই আর এক মানে দুই মানে দুশো পঁচিশ নম্বর যদি ও পায় তো ও কি করে নিবে পাস করবে ঠিক না ফেলের জায়গায় কি করে নিত পাস করে নিত এবার এখানে আমাদের পাসমার্ক বলেছে ছত্রিশ পার্সেন্ট ঠিক তা আমরা এটা থেকে বুঝতে পারছি ছত্রিশ পার্সেন্ট সমান তবে দুশো পঁচিশ নম্বর তো এক পার্সেন্ট সমান কত নম্বর তো কমবে এক পার্সেন্ট সমান নম্বর ঠিক না তো আমাদের মোট কত পার্সেন্টের পরীক্ষা হয়েছিল একশো পার্সেন্ট সমান তবে কত তো মোট কত নম্বর ছিল পরীক্ষায় আমরা পেয়ে যাব ঠিক না তো কাটাকাটি করো যে চার দিয়ে কাটলে এটা কত পঁচিশ আর এটা কত চার নয় ছত্রিশ নয় দিয়ে যদি কাটি নয় কে নয় আঠারো আর বাঁচলে এদিকে চার পাঁচ পাঁচ নয় কত পঁয়তাল্লিশ পঁচিশ আর পঁচিশ যদি গুণ হয়ে যায় তো কত হয়ে যায় ছশো পঁচিশ তো পরীক্ষায় মোট নম্বর কত ছিল ছশো পঁচিশ নম্বর ছিল ক্লিয়ার তো মোট নম্বর কত ছশো পঁচিশ এখানে এ নম্বর এটা আশা করি ক্লিয়ার চলো